ঘটনার সাথে আলামত হিসাবে যে দুটি মোটরসাইকেল কভার করা হয়েছে সেই দুটি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সফল হয়েছি এবং তিনটি মোবাইল যেটা বললাম দুটা ভিক্টিমের মোবাইল এবং একটি আজিমের মোবাইল যেগুলো ভিডিও গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে যেহেতু একটি অলরেডি মামলা হয়েছে পাঁচজনকে অজ্ঞাতনামা ধরে আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে থানায় সোপর্দ করব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বিরুদ্ধে আমি যতটুকু জানি তারা আজকে সিলেট মিটিং রয়েছে সেখানে তারা একটা তাদের বিরুদ্ধে তার প্রভাব খাটিয়ে যেহেতু সে এলাকায় থাকে ওখানে তার পাশা রাজ্যে বিশ্ববিদ্যালয় সে এরাকম ছোটখাটো ঘটনা ঘটি সেটা আমরা জানতে পেরেছি মানে এগুলো আমাদেরকে ডিটেলস ধরে ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি যারা আর কেউ নাই ওই কমিটি আর এটা বড় করা হয় নাই তো কিন্তু সবাই এখানে সব কিছু ওই যে ছাত্র এই দুজনের নামে আছে এবং দুটি আলাদা গ্রুপ তার মানে সবাই তো এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট তাদের পক্ষ নেই কিন্তু তারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট দেখতে পাচ্ছেন যে আমরা ঘটনার সাথে জড়িত যে ছয়জনের নামই আমি বললাম এবং ছয়জনের মধ্যে চারজনকে আমরা গ্রেফতার করি এখানে কিন্তু আমাদেরকে যে রাস্তার দলগুলো করা হয়েছে তারাও আমাদের সহযোগিতা করেছে তারাও চেয়েছিল যে যাদের নাম যেহেতু এসেছে এখানে যে তারা ব্যাকিং দিচ্ছে একটা নিউয়ার এসেছে তারাও বলেছে আমাদেরকে যে আমাদের কোনো ধরনের তাদের সাথে সংশ্লিষ্ট নেই আপনারা যেভাবে মনে করেন আপনি তদন্তে যাদের নাম এসেছে তারা এনগেজ তারা দাবি করেছে ছাত্রলীগের কর্মী মানে আমরা লেখার সময় কর্মী লিখবো আপনি মোবাইল পিছনে মোবাইল পিছনে করা এখানে দেখা।